পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত বিশ্বদো ডাকা হয়েছে সাকিব সহ তিনজনকে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের ওপেনিং পজিশনে ছিল ব্যর্থতা সাইফ হাসান ও সাদমান ইসলামের উপর টিম ম্যানেজমেন্ট আস্থা রাখলেও সেই আস্থার প্রতিদান দিতে পারেননি দুজনের কেউই ম্যাচ শেষে অধিনায়ক মমিনুল হকের আক্ষেপের জায়গাও ছিল সেই ওপেনিং পজিশন সাইফ হাসানের প্রতি আস্থার কথা অবশ্য জানিয়েছেন দলের হেড কোচ রাসেল ডোমিকো তাই সেই হিসেবে হয়তো দ্বিতীয় টেস্টের একাদশেও টিকে যেতে পারেন তিনি সাইফের একাদশে থাকার সম্ভাবনা থাকলেও দুই ইনিংসে পনেরো রান করা সাদমানের পরিবর্তে একাদশে দেখা যেতে পারেন নাইম শেখে বিশ সদস্যের প্রাথমিক স্কোয়াডের তাকেও রেখেছে টিম ম্যানেজমেন্ট অন্যদিকে মিডল অর্ডারে ব্যাটিং করে ইয়াসির আলী দ্বিতীয় ইনিংসে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন তাকে নিয়ে শঙ্কা না থাকলেও দ্বিতীয় ম্যাচের একাদশে তাকে রাখা হবে কিনা তা নিয়ে কিছুটা দ্বিধা যেন থেকেই যায় এর কারণ অবশ্য একাদশে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন পেসার তাসকিন আহমেদ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে বল হাতে দুর্দান্ত থাকা তাসকিনের উপরও টিম ম্যানেজমেন্টের আস্থা কিছুটা বেশি বলা চলে তাই ঢাকা টেস্টের একাদশে যুক্ত হতে পারেন তাস্কিন একাদশে যদি তাস্তিনের অন্তর্ভুক্তি হয় তাহলে অবশ্য বাদ পড়তে হতে পারে আবু জায়েদ রাহিল। প্রথম ম্যাচের দুই ইনিংসে কোনো উইকেট না পাওয়ায় একাদশে তার থাকা নিয়ে রয়েছে শঙ্কা বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে আগামী চার ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ সাইফ হাসান নাইম শেখ নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান মমিনুল হক মুশফিকুর রহিম লিটন দাস মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম ইবাদত হোসেন এবং তাসকিন আহমেদ